हेलो एवरीवन, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগে আমি একটা পোল করেছিলাম যে তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও নেক্সট। তো ম্যাক্সিমাম জন বলেছো যে লাস্ট মোমেন্টে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত সেই নিয়ে তোমরা ভিডিওটা দেখতে চাও। তো এতদিন আগে যখন তোমরা ফর্ম ফিল আপ করেছো তো নিশ্চয়ই তোমরা সবাই কিছু না কিছু প্রিপারেশন নিয়েছো। তো যারা ফার্স্ট থেকে প্রিপারেশন নিয়ে আসছো খুব ভালো মতো ভাবে, তারা একদমই মানে ওরিড হয়েও না। আর যাদের মনে হচ্ছে যে প্রিপারেশনটাতে একটু ঢিলা রয়ে গেছে, তাদেরকে বলবো এখন তোমরা টেক্সট বইটাকে যতটা পারবে একটু পড়ে এমসিকিউটা একটু সলভ করার চেষ্টা করো। তো হাতে আর প্র্যাকটিস বলতে তোমরা কাল আর পরশুটাই করতে পারবে, শুক্র আর শনিবার। তো শনিবারে তোমরা জানো যে ফ্রি মেগা মক টেস্ট কন্ডাক্ট করানো হচ্ছে। তো যারা যারা ফ্রি মেগা মক টেস্টে পার্টিসিপেট করতে চাও, তারা দেখো ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে গ্রুপে, ওই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আর ওই গ্রুপটা যদি ফুল হয়ে যায় তাহলে আমি আরও একটা গ্রুপ খুলে সেই গ্রুপের লিঙ্কটা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। তো তোমাদের এই মোমেন্টে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো মাথাটাকে ঠান্ডা রাখার। কারণ আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি সেটা হলো যে প্রিপারেশন তো নিলাম কিন্তু সেটাকে কী করে রিয়েল লাইফে অ্যাপ্লাই করবো সেটা করতে পারি না। অনেক সময় অনেক জানা কোয়েশ্চেনও কিন্তু আমরা ভুল করে চলে আসি, হয় ওভার কনফিডেন্স আদারওয়াইজ ল্যাক অফ কনফিডেন্সের জন্য। তো দুটোর মধ্যে কোনোটাই করা যাবে না, কনফিডেন্ট থাকতে হবে। তোমাদের এই মোমেন্টে 8 hours অফ স্লিপ খুবই দরকার। অনেকে ভুল করে কি করবে যে না সারা রাত ধরে পড়ছো, সারা দিন পড়ে যাচ্ছ কিন্তু ঘুমোচ্ছ না, ঠিকঠাক খাওয়া দাওয়া করছো না। এবার তোমরা হয়তো দুদিন ধরে ভাবছো যে খুব পড়লাম কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে যে তোমাদের মাথা ঘুরছে, তোমরা ঠিকঠাক কোয়েশ্চেনই পড়তে পারছো না, তখন সেটা কিন্তু একদমই ঠিক না। তো তোমাদের প্রপার খাওয়া দাওয়া করতে হবে, ঘুমোতে হবে, আর যতটা পারবে এই মোমেন্টে তো খুব যে পড়ে তোমরা একদম গোটা শেষ করে দেবে সিলেবাস সেটা পসিবল না। এর আগে তোমরা পড়ে এসছো, যেটুকু বাকি আছে মানে একদমই টাচ করোনি কখনো সেটুকু পোর্শন এখন দেখতে যেও না, কনফিউশন হবে। তার থেকে যেটা পড়েছো সেটা একবার করে রিভাইজ করো আর ভালো করে পরীক্ষাটা দাও। তো মেগা মক টেস্টে জয়েন করার জন্য যেটা বললাম যে গ্রুপে গিয়ে জয়েন করে দিলেই আমরা তোমাদেরকে কোয়েশ্চেন পেপারটা শনিবার 11টার মধ্যেই দিয়ে দেব। এবার যাদের ফার্স্ট হাফে রয়েছে পরীক্ষা তারা 11টা থেকে 12:30 অবধি দেড় ঘন্টা দিলে, আর যাদের সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে তোমরা যেটা তোমাদের টাইম 2:00 থেকে 3:30 তার মধ্যে এক্সামটা দিলে সন্ধ্যে 7টার মধ্যে সবাই সেটা সাবমিট করে দেবে, 7টার দিকে তোমরা অ্যান্সার কি পেয়ে যাবে। আশা করছি তোমাদের মেগা মক টেস্টটা অনেকটাই হেল্পফুল হবে, এটা পুরো ফ্রি অফ কস্টে তোমাদের করানো হচ্ছে। তো সেই জন্য তোমরা এটাতে কিন্তু পার্টিসিপেট করতে পারো। এই মোমেন্টে তোমরা যেটা বললাম এমসিকিউ প্র্যাকটিস করো আর মাইন্ডটাকে একদম কাম রাখো। আর তোমাদের যাদের প্রিপারেশন মনে হচ্ছে যে কমজোর রয়েছে, একদমই কিছু পড়োনি, তারা একদমই ডিসহার্টেন হবে না। তোমরা এক্সাম হলে যাও, কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করো, যদি বাই চান্স এখন নাও হয় তোমাদের অভিজ্ঞতা হবে। আর তোমরা তো জানোই যে 2023-এর ব্যাচ কিন্তু অলরেডি মানে ডিক্লেয়ার হয়ে গেছে, 15-ই তোমার জুন থেকে স্টার্ট হবে। তো তোমরা যদি 2023-এ কোচিং করতে চাও তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অলরেডি কিন্তু গ্রুপ খোলা হয়ে গেছে 2023-এর, যেটা নর্মাল গ্রুপ, এমনি যেটা নন পেইড গ্রুপ সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমরা যদি মানে কোচিং করতে চাও আমাদের কাছে তাহলে যে নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করলে কিন্তু তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নার্সিং রিলেটেড, আমার কলেজ রিলেটেড, এনএম জিএনএম যাবতীয় রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং।